নমস্কার, মামাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আমি আরো নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ডুমুরের নিরামিষ তরকারি তৈরি করে দেখাবো। চলুন এই সুন্দর রেসিপিটি শুরু করি। আমি এখানে ডুমুর নিয়েছি, ডুমুরগুলো এখন আমি কেটে নেব সুন্দর করে। এই যে দেখুন আমি ডুমুরগুলো কিভাবে কেটে নিই। এখানে আমি বাটিতে জল নিয়েছি। এখানে প্রথমে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব জলের মধ্যে, তাহলে যে ডুমুর কাটার পর কালো যে ভাব হয় সেটি আর থাকবে না, অনেকটি সাদা হবে এবং সুন্দর লাগবে। আমি এখন ডুমুর দেখুন কিভাবে কেটে নিচ্ছি, আপনারা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এরকম করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। নেওয়ার পর মাঝখানে যেটা থাকবে ওটা আমি ফেলে দেব, দিয়ে এগুলো আমি নিয়ে নেব। নিয়ে যে হলুদ দিয়ে জলটি রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিব। শুকনো অবস্থায় রাখা যাবে না, তাহলে ডুমুর কালো হয়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছুটা পরিমাণ হলুদ এবং জল নিয়ে তার মধ্যে কেটে ডুমুরগুলো রাখতে। এই ডুমুর কিন্তু খুব শরীরের জন্য খুবই উপকারী, আয়রন ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। প্রেগনেন্সি অবস্থায় এটি খেতে, অনেক রোগের এটি উপকার আছে, ডায়াবেটিসের জন্য এটি খুব উপকারী। আপনারা চেষ্টা করবেন খেতে, তাহলে দেখবেন অনেক শরীরের অনেক ভিটামিন পাবেন। তো এভাবে আমি সবগুলো ডুমুর কেটে নিচ্ছি, তারপর আমি রান্না করতে যাব। এই যে দেখুন আমি বাটিতে কেটে নিয়েছি এরকম করে সুন্দর করে। তো আমি আরও কিছু কেটে রেখেছি আগেই, এখন এই সবগুলো আমি একসঙ্গে সিদ্ধ করতে দিব, হালকা একটু আবারও গরম জলে সিদ্ধ করে নেব। চলুন দেখে নেই। এই যে দেখুন আমি ফ্রাই প্যানে এখানে দিয়েছি ডুমুর সিদ্ধ করতে দিয়েছি আগেই। তো আমি যে অল্প কয়েকটি কেটে নিয়ে আসলাম সেগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব, ধুয়ে নিয়েছি এগুলো। এই যে দেখুন আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই ডুমুর কাটার সময় হাতে তেল দিবেন, তাহলে দেখবেন হাতে তেমন কোনো কালো দাগ হবে না। আমার হয়েছে জাস্ট অল্প একটু। এই যে দেখুন এগুলো আমি লেবুর খোসা দিয়ে তুলে নেব। এখানে আমি সুন্দর করে ডুমুরগুলো সেদ্ধ করে নেব। দেখুন আমি আগে যে ডুমুরগুলো দিয়েছিলাম সেগুলো একটু তুলে নিলাম, একটু আপনাদের দেখিয়ে দেই কেমন হয়েছে সিদ্ধ। এই যে দেখুন প্রায় হয়ে গেছে সিদ্ধ। ডুমুরের নিরামিষ তরকারি রান্নার জন্য প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা এবং শুকনো লঙ্কা একটি ভেঙে নিয়েছি, এবং দিয়ে দিব গোটা জিরে, পাঁচফোড়ন, সাদা ফল, কালো ফল এবং দারচিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডুমুর, আমি এখানে সেদ্ধ করে রেখেছি আগে থেকে জল ছাড়িয়ে হলুদ লবণ দিয়ে, সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, ডুমুরগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব একটি বাটিতে। এখন এই খালি কড়াইয়ের মধ্যে আমি হলুদের গুঁড়া, আদা, জিরা বাটা এবং লঙ্কা গুঁড়ো সুন্দর করে জল দিয়ে মিশিয়ে দিয়ে দেব। সবগুলো মশলা আমি দিয়েছি এর মধ্যে, এখন এগুলো একটু মশলাগুলো একটু কষিয়ে দেবো।
মশলাগুলো আমি কষে নিয়েছি, এখন আগে থেকে ভেজে রাখা ডুমুরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। আগে যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, বেশি লবণ দেওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু লবণ দিয়ে দেব। দেখুন মশলা সব জলগুলো শুকিয়ে এসেছে, এখন এর মধ্যে আমি ঝোলের পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু নিরামিষ তরকারি, তাই চেষ্টা করব জল কম দেওয়ার, কারণ নিরামিষ তরকারিতে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। সেখানে আমি জল দিয়ে দেব। দেখুন তরকারির ঝোল হয়ে এসেছে, শুকিয়ে এসেছে, এখন এর উপরে আমি ঘি দিয়ে দেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিরামিষ তরকারিতে ঘি দেওয়ার, এতে করে সুন্দর কালার আসে এবং সুন্দর ফ্লেভার আসে। দেখুন ঘি দেওয়া হয়েছে, এখন এর পর্যায়ে আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, চুলাটি বন্ধ করে দেব। এই যে দেখুন হয়ে গেছে আমার ডুমুরের নিরামিষ রেসিপি। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এটি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। অবশ্যই অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং খাবেন।